MrKrish on the go. Hope you guys have been absolutely fine. Disclaimer যেটা সেটা হলো এই ভিডিওটা শুধুমাত্র GoPro ইউজারদের জন্য SD cam বা অন্যান্য অ্যাকশন ক্যামেরাতে এই ফিচারগুলো হয়তো নেই SD cam-এ তো নেই অন্যান্য অ্যাকশন ক্যামেরায় আছে কিনা আমার জানা নেই বাট GoPro যারা ইউজ করে তাদের জন্য মেইনলি এই ভিডিওটাই বানাচ্ছি সো মোটো ব্লগিং জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং আমরা সকলেই চাই মোটো ব্লগিং করতে কারণ মোটো ব্লগিং এর মাধ্যমে শুধুমাত্র ইউটিউবের জন্য নয় এছাড়াও অনেকে এমনি মোটো ব্লগিং করে স্মৃতি ধরে রাখার জন্য আমরা যখনই কোথাও বেড়াতে যাচ্ছি সেখানকার যে ন্যাচারাল বিউটি সেখানকার যে স্মৃতি সব কিছুই আমরা বিভিন্ন ফটো ভিডিওর মাধ্যমে ধরে রাখতে চাই তা সেক্ষেত্রে একটা মোটো ব্লগিং হলো একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যেটার মাধ্যমে আপনি ইজিলি ফার্স্ট পার্সন ভিউতে দেখাতে পারছেন যে আপনি কোথায় যাচ্ছেন কীভাবে বাইক চালাচ্ছেন কোন রাস্তা দিয়ে যাচ্ছেন সব কিছুই আপনি একটা ডকুমেন্টারি তৈরি করতে পারেন সো মোটো ব্লগিং জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবার এই মোটো ব্লগিং তো সবাই করছে আমি করি আপনারা অনেকেই মোটো ব্লগিং করেন আমি জানি এবং তা যারা মেনলি গোপ্রো ইউজ করেন গোপ্রো হিরো 5, 6, 7, 8, 9, 10 এখন 11 পাওয়া যাচ্ছে গোপ্রোতে একটা এত সুন্দর ফিচার আছে যে ফিচারটা ইউজ করলে আপনারা আপনাদের মোটো ব্লগিংকে আরও বেশি ইন্টারেস্টিং বানাতে পারেন ইভেন যারা ইউটিউবে ভিডিও করছে তাদের জন্য এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতে পারে কেননা নর্মাল একটা গোপ্রো মোটো ব্লগ কীরকম হয় মনে করুন আপনি হাইওয়ে দিয়ে বাইক চালাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট সাধারণত কিছু থাকে না মানে আপনাদের দেখাবার কিছু সেরকম থাকে না যেখানে দেখাবার থাকে সেখানে তো সেগুলো পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে যাচ্ছে কিন্তু যেখানে কিছু দেখাবার নেই হয়তো একটা বিশাল বড় হাইওয়ে যেখান দিয়ে আপনি হয়তো সজোরে বাইক চালাচ্ছেন সেই সব জায়গায় কিছু ফিচার আছে যেগুলো গোপ্রোতে অ্যাপ্লাই করলে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হয় আমি আজকে কথা বলবো গোপ্রোর এই টেলিমেট্রি যে ফিচারটা দিয়েছে অর্থাৎ গোপ্রোর মধ্যে ইনবিল্ট জিপিএস আছে এবং যে জিপিএসের মাধ্যমে গোপ্রো কিছু ডেটা রেকর্ড করতে পারে যেমন কত স্পিডে যাচ্ছে মানে আপনি যে বাইকটা চালাচ্ছেন বা অন দ্য ওয়ে যখন গোপ্রো ইউজ করে আপনি বাইক চালাচ্ছেন তখন সেইটা কত স্পিডে যাচ্ছে জিপিএসটা স্পিড ইন্ডেক্স ইভেন ম্যাপ টেরেন এরকম অনেক কিছু ছোটো ছোটো ফিচার যেগুলো আপনি স্টিকারের মাধ্যমে আপনার যে ভিডিও ইন্টারফেস তার এখানে এখানে এসব জায়গায় রাখতে পারবেন তা আমি আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি তা এই যে স্যাম্পেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি R15 চালাচ্ছি হাইওয়েতে তা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু এদিক ওদিকে কিছু টেলিমেট্রি স্টিকারিং ইউজ করেছি যেগুলো যে একটা নর্মাল বোরিং ভিডিও অর্থাৎ আমি যদি এখন হাইওয়ে দিয়ে কন্টিনিউয়াস হাই স্পিডে বাইক চালাতে থাকি তাহলে সেটা আপনাদের অনেক সময় বোরিং লাগতে পারে সো সেটাকে আরও বেশি ইন্টারেস্টিং বানানোর জন্য আমি টেলিমেট্রিগুলো ইউজ করেছি তাতে দেখুন ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে কী কীভাবে ইন্টারেস্টিং লাগছে না শুধু বাইক চালানোটার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন গাড়িটার স্পিডটা স্পিডের যে চার্টটা কোথায় স্পিড বেড়েছে কমেছে সেগুলো দেখা যায় ইভেন এখানে স্পিডোমিটার আমি অ্যাড করেছি সেখানেও দেখা যাচ্ছে যে কীরকম স্পিডে বাইক চলছে তারপরে এক্ষেত্রে বাইকের যে প্রপার যে এটা জিপিএস স্পিডোমিটার থাকে সুতরাং বাইকের যে স্পিডওয়েরও সেটা অনেকটা বোঝা যায় তা আমি আপনাদের দেখাবো এখন মোবাইলের অ্যাপ্লিকেশানের থ্রু এটা গোপ্রো কুইক অ্যাপ্লিকেশানের থ্রু করা যায় তা দেখাবো কি অ্যাপ্লিকেশানের থ্রু যে কীভাবে এই টেলিমেট্রিগুলো অ্যাড করা যায় আপনার গোপ্রো যদি ফুটেজ হয় তা তার জন্য কী করতে হবে সবার প্রথমে গোপ্রো কুইক অ্যাপটা ইউজ করতে হবে তা দেখতে পাচ্ছেন এখানে আমি এই গোপ্রো কুইক অ্যাপটা ইনস্টল করে রেখেছি এখানে তা এই গোপ্রো কুইক অ্যাপের মাধ্যমে ব্যাপারটা হয় তা কয়েকটা তার জন্য ডিসক্লেমার আছে এই ফিচারগুলো ইউজ করার জন্যে আপনাকে যে গোপ্রো ফুটেজ আছে সেটা ডাইরেক্টলি মোবাইল ইম্পোর্ট করে নিতে হবে না হলে কিন্তু এই ফিচার আপনি ইউজ করতে পারবেন না যখনই গোপ্রোর যে আর একটা যেটা জিনিস সেটা হলো গোপ্রোতে জিপিএস অন করে নিতে হবে আমি দেখাচ্ছি কী করে গোপ্রোতে জিপিএসটা অন করে রাখতে হয় তো গোপ্রো সেট আপটা একটু দেখিয়ে দিই আপনাদের তা সর্বপ্রথমে সোয়াইপ ডাউন করতে হবে উপর থেকে সোয়াইপ ডাউন করে রাইট সোয়াইপ করলে আপনার এখানে দুটো অপশান পাবেন প্রেফারেন্স আর কানেকশান তো উপরে ছোট্ট করে দেখতে পাচ্ছেন বাঁদিকে জিপিএস যে অপশানটা আছে জিপিএসটা কাটা দেওয়া আছে অর্থাৎ জিপিএস অন নেই তো এখানে আমাদের যেতে হবে প্রেফারেন্সে যাওয়ার পর আপনাদের যেতে হবে রিজিওনালে গিয়ে জিপিএসটাকে অন করে দিতে হবে জাস্ট সেটাকে অন করে দিলেই হয়ে যাবে ব্যাস জিপিএসটা অন হয়ে গেল এবার যদি আপনি ব্যাক করেন তাহলে দেখবেন জিপিএসে এখানে কাটাটা সরিয়ে গিয়েছে এবার জিপিএসটা কানেক্ট নিয়ে নেবে তারপরে আপনি রেকর্ড করবেন এবার একটা ব্যাপার যেটা সেটা হলো যে আপনি ইয়েটা যখন গোপ্রোটা অন করবেন গোপ্রো অন করার পর কয়েক সেকেন্ড সময় দিতে হয় এই যে দেখুন এখন জিপিএসটা হাইলাইট হয়ে গেল এর অর্থাৎ জিপিএস কানেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ এইটুকু সময় অন্তত আপনাকে গোপ্রোকে দিতে হবে যাতে জিপিএসটা কানেক্ট হতে পারে জিপিএস কানেক্ট না হলে কোনো টেলিমেট্রি ডেটা রেকর্ড হবে না কিন্তু এই জিপিএসটা কানেক্ট হওয়ার কয়েক সেকেন্ড সময় দিতে হবে তারপরে রেকর্ডিংটা অন করবেন তবেই ব্যাপারটা কাজ করবে ওকে সো এটাই ছিল গোপ্রো সেট আপ গোপ্রো টার্ন অফ
এবং গোপ্রোতে জিপিএস অন করা থাকবে। তারপরে গোপ্রো আপনি অন করবেন, অন করে কয়েক সেকেন্ড সময় দিতে হবে গোপ্রোকে জিপিএসটা কানেক্ট হওয়ার জন্য, এবং তারপরে আপনি রেকর্ডিং শুরু করবেন, তবেই এই ব্যাপারটা আসবে। এবং দুই নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে গোপ্রোতে যে ফুটেজটা রেকর্ড হবে সেই ফুটেজটা ডাইরেক্টলি আপনাকে গোপ্রো অ্যাপের মাধ্যমে, কুইক অ্যাপের মাধ্যমে ফোনে ডাউনলোড করে নিতে হবে, তারপরে তাতে এডিট করে টেলিমেট্রি অ্যাড করতে হবে। এটাকে যদি আপনি কম্পিউটারে ডাইরেক্ট পেস্ট করে দেন, মানে কপি পেস্ট বা কাট পেস্ট করে দেন, তাহলে কিন্তু সেই ফুটেজ থেকে আপনি কখনোই ওই টেলিমেট্রি অ্যাড করতে পারবেন না। সুতরাং আপনাকে যা করতে হবে অ্যাপের থ্রু করতে হবে। সো ব্যাপারটা খুবই ইজি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা গোপ্রো যদি অ্যাপে আপনারা যান তাহলে দেখতে পাবেন এখানে গোপ্রো অপশান থাকে, তার মধ্যে এখানে দুটো অপশান থাকে, কানেক্ট ক্যামেরা আর একটা হলো মিডিয়া। তা মিডিয়ার মধ্যে ঢুকে আপনি দেখতে পাবেন, যখন ক্যামেরা কানেক্ট করা থাকবে তখন মিডিয়ার মধ্যে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে ওখানে যে যে ফুটেজগুলো আপনারা রেকর্ড করছেন সেগুলো সব দেখতে পারবেন, এবং সেগুলোর থেকে আপনাকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে সেই ফুটেজগুলো চলে আসে এই মিডিয়া ফোল্ডার, এখানে একটা মিডিয়া বলে ফোল্ডার আছে, মিডিয়া ফোল্ডারের মধ্যে এই ফুটেজগুলো চলে আসে। আমি দেখাচ্ছি ট্যাপ করে, এই যে মিডিয়ার মধ্যে ফুটেজগুলো চলে এসছে। এবার এখান থেকে যে ফোল্ডার, যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেটার উপর ট্যাপ করতে হবে, করলে এখানে এডিটের অপশান থাকে, এই এডিটের অপশানে গিয়ে দেখাতে হবে। তা আমি পুরোপুরি ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ভিডিওটা এডিট করতে হবে। তা মিডিয়াটাকে ইম্পোর্ট করার পর আপনাদের সবার প্রথমে এডিট অপশানে যেতে হবে, এবং এডিট অপশানে যাওয়ার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর এইভাবে এডিট অপশানটা খুলে যাবে। তা এবার এখানে আপনাদের সিলেক্ট করতে হবে স্টিকার অপশানটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম স্টিকারের অপশান আছে, তা যে কোনো একটা স্টিকারে ট্যাপ করলে দেখুন একদম স্ক্রিনের লেফট সাইডের ওপরে সেটা চলে আসে, এবং সেটাকে যতবার ট্যাপ করতে থাকবে ওটা পজিশান চেঞ্জ করতে থাকবে, অর্থাৎ লেফট থেকে রাইট, রাইট থেকে রাইটে ডাউন কর্নার, এবং তারপরে একদম এক্সট্রিম লেফটে চলে আসে, এবং আরেকবার ট্যাপ করে সেটা চলে যায়। এরকম যে কোনো স্টিকার আপনি ট্যাপ করবেন এইভাবে সেটা পজিশান চেঞ্জ করে তার পজিশান নিয়ে নেবে। তা এই আমি স্পিডোমিটারটা এখানে প্লেস করলাম, এবার আমি প্লেস করবো এখানে স্পিড চার্ট। তাই দেখো স্পিড চার্টটা এখানে অ্যাড হয়ে গেল। এবার এখানে জাস্ট কিছুই করতে হবে আপনাকে, জাস্ট সেভ মারলেই ব্যাপারটা, ভিডিওটা সেভ হয়ে যাবে খুব ইজি, এর কোনো বড় ব্যাপার না। এই ভিডিওটা একদম সেভ হয়ে রেডি হয়ে গেল। এবার ভিডিওটাকে চালালে আপনি দেখতে পাবেন টেলিমেট্রির সাথে ভিডিওটা চলছে, এবং এটাকে দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, তবে একটা ব্যাপার, সেটা হলো যে এই ভিডিওটাকে যখনই আপনি মোবাইলে সেভ করবেন তখন আপনাকে এই শেয়ার বাটনে গিয়ে সেভ টু ফোন অপশান আসবে। সেভ টু ফোন করার পর এখানে আপনাকে দুরকম অপশান দেবে, একটা হলো হাই কোয়ালিটি সেভ করা, অর্থাৎ যে সাইজে ভিডিও আপনার রেকর্ড হচ্ছে সেই সাইজে সেভ করা, আর একটা দেবে ছোটো মিনিমাম একটা সাইজে কি একটা সেভ হয়, সেক্ষেত্রে ভিডিওর যে কোয়ালিটি হয় সেটা একটু ডিটোরিয়েট হয়ে যায়। তো আপনারা দুরকম ভিডিও ডাউনলোড করে নিতে পারেন, আপনারা যদি চান যে আপনার অত বড়ো ভিডিওর দরকার নেই তাহলে আপনি ভিডিওটা ছোটো করে ডাউনলোড করে নিতে পারেন, তাতে কোনো রকম সমস্যা হয় না। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি একটু ডাউন হয়, বাট এটাই ছিল প্রসেস। তা এই প্রসেস অ্যাপ্লাই করলে আপনার যে একটা বোরিং মোটোব্লগ সেটাকে আপনি ইজিলি ইন্টারেস্টিং বানাতে পারবেন। হয়তো আপনি এমন একটা পজিশানে মোটোব্লগিং করছেন যেখানে আপনার হয়তো মাইক অ্যাডাপ্টার নেই, কিংবা আপনার কথা বলার পজিশান নেই, হয়তো হাইওয়ে দিয়ে আপনি কন্টিনিউয়াস বাইক চালাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে এই টেলিমেট্রিগুলো ইউজ করলে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। সো এইভাবে আপনার টেলিমেট্রি ইউজ করে একটা যে কোনো বোরিং গোপ্রোর ভিডিওকে আপনার ইন্টারেস্টিং বানাতে পারেন। তবে পয়েন্ট টু বি নোটেড দ্যাট এই যে টেলিমেট্রিগুলো এটা কেবলমাত্র গোপ্রো ক্যামেরার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, গোপ্রো ছাড়া অন্য কোনো ক্যামেরাতে এই জিনিসটা সাপোর্ট করে না। সুতরাং এই ভিডিওটা কেবলমাত্র যারা গোপ্রো ইউজার তাদের জন্যই, তা যারা গোপ্রো ইউজ করছেন তারা এইভাবে ভিডিওটাকে ইন্টারেস্টিং বানাতে পারেন এবং গোপ্রোতে যে ফিচারগুলো আছে ফিচারগুলোর লাভ উঠাতে পারেন। সো আশা করি এটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও দিলাম যে কী করে গোপ্রো ফুটেজটাকে আপনি ইন্টারেস্টিং বানাতে পারবেন। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ খুব একটা ইন্টারেস্টিং একটা ছোট্ট টপিক, যেটা ছোটো ছোটো কিছু টাচ আছে যেগুলো অ্যাড করলে অনেক সময় ভিডিও দেখতে ইন্টারেস্টিং লাগে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ইনফরমেটিভ অথবা রাইট ভিডিও নিয়ে। সো টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ, বাই বাই।